কোরবানীর পশুর পেটে যদি বাচ্চা থাকে তাহলে ওই বাচ্চা কি করবে জীবিত বা মৃত থাকলে কি করবে এবং এটা বিক্রি করা যাবে কিনা না খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক সময় দেখা যায় যে কোরবানি পশু ক্রয় করেছেন কোরবানির পশু ক্রয় করার পরে সেটার পেটে বাচ্চা ছিল আপনি হয়তো বুঝতে পারেন নাই আর বুঝতে পারলেও পেটে বাচ্চা থাকলে সেই পশু দিয়ে কোরবানি করা উচিত নয় যদি বুঝতে পারেন যদি কোরবানি করে ফেলেন তাহলে পেটে বাচ্চা থাকলেও সেই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে পেটে যদি বাচ্চা থাকে সেই পেটের বাচ্চা যদি জীবিত থাকে তাহলে সেই বাচ্চা জীবিত বিক্রি করা যাবে না কোনো কোরবানির পশুর পেটে বাচ্চা পাওয়া গেলে সেই বাচ্চা বিক্রি করা যাবে না বরং ওই বাচ্চাকেও কোরবানি করতে হবে যদি জীবিত থাকে তাহলে সেটাকে আপনি আলাদা করে কোরবানি করবেন আর যদি মৃত থাকে তাহলে সেটাও আপনি কোরবানি করে সেটাও আপনি খেতে পারবেন এটাও খাওয়া যাবে বৈধতা আছে আপনার রুচিতে না খুলে আপনি খাবেন না কিন্তু যায় আছে কারণ হাদিসে এসেছে দেখাতুল জেনিন দেখাতু উম্মিহি হাদিসে এসেছে যে মায়ের কোরবানিটাই হচ্ছে বাচ্চার কুরবানি মানে যেহেতু ওই যে মাকে জবাই করছেন তার কোরবানিটাই বাচ্চার কোরবানির জন্য কি যথেষ্ট এখন মাকে যেহেতু জবাই করেছেন ওটা জবাই এমনি হয়ে গেছে আপনি মায়ের পেটে যেটা থাকে এটাকে জানিন বলে জানিন ওই মায়ের মানে পশুর পেটে থাকা যে বাচ্চা সেটাই কি বলে জানিন এই জানিন যদি মৃত থাকে সেটাও খাওয়ার বৈধতা আছে আপনার উচিত না খুলে আপনি খাবেন না কিন্তু জায়গা আছে আর যদি জীবিত থাকে এটাকে আপনি আবার আলাদা জবাই করে ওটা খেতে পারেন কিন্তু এটা বিক্রি করা যাবে না কারণ কোরবানির পশুর কোনো অংশ হা ওয়ালাটা বি হা এসেছে এটাকে বিক্রি করে কোরো না মানে কোরবানির পশুর কোনো অংশই বিক্রি করা যাবে না সেটা কোরবানির পশুর হাড্ডি হতে পারে সেটা কোরবানির পশুর আপনার চামড়া হতে পারে চামড়াটা শুধুমাত্র যদি কাউকে দান করা না যায় যে এটা কেউ নেওয়ার মতো নাই তখন বিক্রি করে সে টাকাটাও কি গরিব বিসিঙ্গে দিয়ে দিতে হবে ওটা শর্ত সাপেক্ষে যা যাচ্ছে আর এমনিতে কোরবানির গোস্ত কোরবানির হাড্ডি কোরবানির পশম কোরবানির পশুর পেটের যে বাচ্চা সেগুলো কোনোটাই বিক্রি করা যাবে না